বাতিল চাই কারিগর বহন চাই সিডিপিএ বাতিল চাই কারিগর বহন চাই কারিগর বহন চাই সিডিপিএ বাতিল চাই বাতিল 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 চাই সিডিপিএ বাতিল চাই নতুন করে নেওয়া সিদ্ধান্ত হিসেবে সিজিপিএ সিস্টেমটা যেটা চালু করতে যাচ্ছে সেটা বাতিল করা হোক সিজিপিএ সিস্টেম আর বাতিল চাই আর ক্যারিয়ার সিস্টেমটা বহাল চাই মেইনলি এটা আমাদের নতুন কারিকুলামে যে সিজিপিএ সিস্টেমটা প্রবর্তন করা হয়েছে এবং আমাদের যে ক্যারিয়ারটা এতদিন ছিল কারিকুলামে ওটা বাতিল করা হয়েছে সেটার প্রতিবাদে আমরা এখানে এসেছি তো এখন অনেকেরই আমাদের অনেকের মনে প্রশ্ন আছে যে কেন আমাদের সিজিপিএ আনলে তো ভালো আমরা বাইরে দেশে পড়তে যাচ্ছি বাট না এখন আমরা দেখতে পাই যে বাইরে দেশগুলো যে কারিকুলামটা ফলো করে আমরা এটা আনছি সেখানে কিন্তু সেমিস্টার পদ্ধতিতে কারিকুলামটা পরিচালনা করা হয় আর আমাদের দেশে যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে যেটা প্রফ বেস এবং এটা হচ্ছে ফেস বেস তো এখানে যে প্রতিটা ফেজের সাথে যে প্রফ নেওয়া হয় এখানে কিন্তু আমরা 60% মার্কের উপর আমরা পাস করি যেটা কিন্তু দেশের কোন বিশ্বের কোন দেশে এরকম পদ্ধতি নেই দেশে সরকারি কলেজ আছে প্রায় 46টার মতো এবং বেসরকারি কলেজ পাশাপাশি আমাদের যে ডেন্টাল কলেজগুলো আছে আমরা প্রত্যেকটি শিক্ষার্থী হচ্ছে মেডিকেল ভিত্তিক যেসব শিক্ষার্থী আছে সবাই আমরা এই সমস্যার সম্মুখীন হচ্ছি তো আমরা বিএমডিসিতে গত 1 সেপ্টেম্বর আমরা বাংলাদেশের সকল সরকারি বেসরকারি মেডিকেলে আন্দোলন করেছি 5 তারিখে আমরা বিএমডিসির সামনে আন্দোলন করেছি পরবর্তীতে 27 অক্টোবর আবারও বিএমডিসির সামনে আন্দোলন করা হয় তাদেরকে আলটিমেটাম দেওয়া হয় যে আমাদের দাবি যাতে তারা মেনে নেয় কিন্তু তারা কালক্ষেপণ করে এবং আমাদেরকে আমাদের দাবি প্রতি কোনো গুরুত্ব আরোপ করে না পরবর্তীতে আমরা 27 ডিসেম্বর আবারও বিএমডিসি ভবনের সামনে বাংলাদেশের সকল সরকারি বেসরকারি মেডিকেল অবস্থান কর্মসূচি নেই এবং তাদের তালাবদ্ধ অবস্থায় রাখি এরপরে বিএমডিসির যিনি রেজিস্ট্রার তিনি এসে আমাদের আশ্বাস দেন যে আমাদের দাবি মেনে নেওয়া হবে এরপরেও তারা কোনো পদক্ষেপ নেয় নাই যেহেতু সিজিপিএ এর সাথে আমাদের দেশের স্ট্রাকচার এবং গঠন কোনোটাই মিলতেছে না তো আমরা এটা কখনোই স্টুডেন্টদের উপর চালাতে পারি না বিএমডিসির উচিত যে এটা নিয়ে বিবেচনা করা 45 দিন পরে যখন আমরা কোনো অগ্রগতি দেখি না আমরা 54 দিন পরে আবার 27 অক্টোবরে যাই 27 অক্টোবরে যখন দেখি যে আমাদের কোনো অগ্রগতি নাই আমাদেরকে 7 দিনের টাইম দেওয়া হয়েছিল যে ভিপি আমাদেরকে জানাবেন বাট আমাদের আপডেট জানানো হয় নাই দেন আমরা গত 27 ডিসেম্বরে যখন আসি ওনারা শুধুমাত্র কালক্ষেপণ করছেন বাট এটার কোনো অগ্রগতি আমরা দেখতে পারি নাই সেজন্য আজকে আমরা প্রেস ক্লাবে এসেছি এখানে সারা বাংলাদেশ বলা যে ফেটে পড়েছে আমরা আমাদের দাবি আন্দোলন মানে দাবি আদায় না করে এখান থেকে ইনশাআল্লাহ যাব না দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে আমাদের যে আন্দোলন সেটা আরো কঠোর করা হবে এবং আমরা আজকে একটা আলটিমেটাম দিচ্ছি যে বিএমডিসি যদি আমাদের দাবি না মেনে নেয় বাংলাদেশের সকল মেডিকেল রাস্তায় নেমে আসবে এবং তারা সকলে একযোগে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবে যাতে আমাদের দাবি খুব তাড়াতাড়ি মেনে নেওয়া হয় আমাদের হচ্ছে আজকে যেহেতু 8 তারিখ আমরা হচ্ছে বিএমডিসি কে 11 তারিখ পর্যন্ত সময় দিচ্ছি এই 11 তারিখের মধ্যে ওনারা যদি আমাদের কাছে কোনো যৌক্তিক উত্তর না পাঠাতে পারেন বা ওনারা যদি আমাদের এই দাবিটা না মেনে নেন তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নিব বাতিল চাই 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 বাতিল চ